খুচরা ব্যবসায়ের ব্যাংক হিসেবে চার্জ না নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। এসব হিসেবে ন্যূনতম জমার বাধ্যবাধকতা এখন থেকে অব্যাহতি প্রাপ্তি থাকবে, অর্থাৎ এই হিসেবে 1,000 টাকা থাকলে গ্রাহক চাইলে পুরো টাকা তুলতে পারবেন। এছাড়া ব্যক্তি রিটেল হিসাবের বিপরীতে কোনো ধরনের হিসাব রক্ষণাবেক্ষণ ফি আদায় না করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।